হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়হানা। আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি। তো আজকে আমি আপনাদেরকে ক্রিমি ব্রাইট ফেস ওয়াশটি সম্পর্কে বলবো, কিন্তু তার আগে আমি এমন কিছু তথ্য দিব যেটা কিনা আপনার ফেস ওয়াশের যে ধারণা সেটাকে পাল্টে দেবে। হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে কোন ক্রিম ভালো হবে, ফেসে কী কী ইউজ করলে ভালো হবে, কিংবা ডেইলি রুটিন, এমন টাইপের কোয়েশন আমি হরহামেশাই পাই। তো এই ভিডিওটিতে আমি বলবো ক্রিমি ব্রাইট ফেস ওয়াশটি ইউজিংয়ের পর আপনার কী কী বেনিফিট হবে এবং এটি ইউজিংয়ের কোনো ক্ষতিকারক দিক আছে কিনা সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমরা অনেকেই ভালো কোম্পানির ক্রিম কিনে থাকি, কিংবা আমরা অনেকেই ভালো ভালো প্রোডাক্ট দিয়ে আমরা স্কিন কেয়ার করে থাকি, যেমন সিরাম ইউজ করি। অনেকেই আছি যে আমরা অনেক ধরনের প্যাক ইউজ করি স্কিনের জন্য, ব্রাইটেনিংয়ের জন্য বলেন আর অ্যাকনে কিওরের জন্য আমরা অনেক কিছুই করি, টোনার থেকে শুরু করে আমরা ময়েশ্চারাইজিং পর্যন্ত সব কিছুই ঠিকঠাক মতো করি। তারপরও কেন জানি আমাদের স্কিনটা তেমন একটা এফেক্ট আসছে না, মানে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা পাই না। এটার একমাত্র কারণ হচ্ছে আপনি যে ফেস ওয়াশটি বর্তমানে ইউজ করছেন সেটি আপনাকে আপনার সেই কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিচ্ছে না। এবং অনেকে এটাও ভেবে থাকেন যে ভালো কোনো ফেস ওয়াশ ব্যবহার করা তেমন একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। ধরেন আপনার স্কিনে যদি কোনো ধরনের প্রোডাক্ট স্যুট না করে তো আপনারা কিন্তু ওই প্রোডাক্টটিকেই দোষারোপ করেন, একবারও ভাবেন না যে আপনি যে ক্লিনজারটা ইউজ করছেন সেটারও কোনো এফেক্ট হতে পারে। তো সেজন্যই এই রিভিউটি করা। আমরা অনেকেই ভালো কোনো ক্রিম ইউজ করার পর যে কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাই না, কিংবা আমাদের ব্রণের সমস্যা যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি তার কোনো কাঙ্ক্ষিত ফলাফল আমরা কিন্তু পাই না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা ভালো কোনো ক্লিনজার দিয়ে আমাদের ফেসটাকে ওয়াশ করছি না, যার কারণে আমাদের ফেসের যে প্রবলেমগুলো আছে সেটা কিন্তু সেখানেই থেকে যাচ্ছে, মানে কোনো ধরনের ইম্প্রুভমেন্ট নাই। সেই জন্য আমি আজকে ক্রিমি ব্রাইট যে ফেস ওয়াশটা আছে, যেটা বর্তমানে অনেক বেশি পপুলার একটি ফেস ওয়াশ, আপনারা যে কোনো অনলাইন পেজে বলেন, আপনারা লোকাল যে অনলাইন শপগুলো আছে সেখানে আপনারা ইজিলি এই ফেস ওয়াশটি পেয়ে যাবেন। তো ফেস ওয়াশটি কীরকম দেখতে আপনারা আমার পিকচারগুলোকে ভালো করে ফলো করে আপনারা স্ক্রিনশট নিয়ে গিয়ে কিনতে পারেন। তো এই ফেস ওয়াশের যে ইনগ্রিডিয়েন্ট সেটি নিয়ে আমি কিছু কথা বলি। এতে আছে ওয়াটার, সোডিয়াম লিউরেন সালফেট, বেথাইন সোডিয়াম লিউরেল, মিথাইল, আইসোথিওনেট, গ্লিসারিন, নিয়াসিনামাইড। এই কয়টা উপাদান আমাদের ফেসের যে ক্লিনজিংয়ের যে প্রপার্টি সেটি হচ্ছে গিয়ে সোডিয়াম লিউরেন সালফেট এবং বিথাইন সোডিয়াম লিউরেল মিথাইল আইসোথিওনেট, এই দুইটা উপাদান হচ্ছে ক্লিনজিংয়ের জন্য। এবং গ্লিসারিন এবং নিয়াসিনামাইড আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তা তো আপনারা সবাই জানেন। নিয়াসিনামাইড আমাদের বার্ধক্যটাকে রোধ করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের এলাস্টিসিটিটাকে মেনটেন করতে সাহায্য করে। এই ইনগ্রিডিয়েন্টসে আরও একটি খুবই ভালো উপাদান হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা কিনা আপনাদের পিম্পল থাকলে কিংবা অ্যাকনে প্রোন স্কিন হলে আপনার সেটিকে রিমুভ করতে সাহায্য করবে। তো এই কয়টা উপাদান এবং এর যে কয়টা উপাদানই আছে সবগুলোই কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, যেটার মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। তারপরও এটিতে কিন্তু ফ্রেগরেন্স ইউজ করা হয়েছে, লাস্ট উপাদানটি কিন্তু ফ্রেগরেন্স। যদিও এই ফেস ওয়াশের ফ্রেগরেন্সটা এত বেশি কড়া না, মানে মাইল্ড একটা ফ্রেগরেন্স, তারপরও সেন্সিটিভ স্কিনে হয়তো বা রিয়েক্ট করতে পারে, সবার স্কিন তো সমান না। তো আপনাদের যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এই ফেস ওয়াশটি ইউজিংয়ের আগে অবশ্যই আপনারা পেস টেস্ট করে নেবেন, কিংবা এক দুইবার ফেস ওয়াশটি ইউজ করে দেখতে পারেন যে আপনাদের স্যুট করছে কিনা। যদি কোনো কারণে স্যুট করে না তখনই সাথে সাথে এই ফেস ওয়াশটি বন্ধ করে দেবেন। তো আসি এখন এই ফেস ওয়াশটি আপনার স্কিনে উপকার করবে কিনা। এখন পর্যন্ত এমন কোনো রিভিউ নেই যে এই ফেস ওয়াশটি সম্পর্কে কোনো ব্যাড রিভিউ, মানে উপকার করে না এমন কোনো রিভিউ নেই। তো এই ফেস ওয়াশটি আপনার স্কিনে যে কাজটি করবে সেটা হচ্ছে কি, আপনার স্কিনটাকে একটা স্মুথ ব্রাইট এফেক্ট দেবে, এবং আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে আপনি ফেস ওয়াশের গুণাগুণ খুব ভালো বুঝতে পারবেন, এবং যারা ড্রাই স্কিনের তারাও কিন্তু এই ফেস ওয়াশটি ইউজ করতে পারেন, যেহেতু এটা ক্রিমি ব্রাইট মানে ক্রিমি টেক্সচার। তো ব্রাইট যাদের ড্রাই স্কিন তারাও কিন্তু এই ফেস ওয়াশটি ইউজ করতে পারেন, এবং ইউজিংয়ের পর আপনারা অবশ্যই ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করবেন।
তো এটি 180 গ্রামের একটি প্রোডাক্ট, যেটা কিনা আপনার অনায়াসে 3 মাস পর্যন্ত চলে যাবে যদি আপনি অনলি 1 পারসন ইউজার হন। আর এই ফেস ওয়াশটি কিন্তু থাইল্যান্ডের একটি প্রোডাক্ট, তো আপনারা ভালো কোনো পেজ থেকে দেখে কিনবেন যে আসল প্রোডাক্টটি কিনছেন কিনা, যেহেতু এই প্রোডাক্টটি অনেক বেশি পপুলার প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের নকল ভার্সন অ্যাভেলেবেল থাকবে। তো এই ছিল ক্রিমি ব্রাইট সম্পর্কে আমার বিস্তারিত রিভিউ। আমি এই রিভিউটি করার একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এমন একটা ফেস ওয়াশ যেটা কিনা আপনাদের স্কিনটাকে খুব ভালো একটি এফেক্ট দেবে। কারণ আমরা একটা কথা শুনেছি যে শুরুটাই আসল, স্কিন কেয়ারে আপনি যদি ফেস ওয়াশ কিংবা ক্লিনজারকে আপনি প্রাধান্য না দেন, আপনার যা কিছু করেন না কেন কোনো লাভ হবে না। আপনার অবশ্যই ভালো একটি ফেস ওয়াশ কিংবা ক্লিনজার আপনাকে ইউজ করতে হবে, যেটা কিনা আপনাকে বেস্ট একটা রেজাল্ট দেয়, তারপরেই কিন্তু সেকেন্ড ধাপে আপনারা যাবেন। তো আশা করি আমার রিভিউটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি যা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে করে আমার নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।